আসসালামু আলাইকুম সবাইকেই মিস মামন ডিউটি চ্যানেলে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন আলো সবাইকে ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন প্রতিদিনই প্রায় খাবারের ভিডিওগুলো দিচ্ছি কারণ ইফতারিতে যা তৈরি করি সেটারই একটু 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 আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে আর আপনার আমার সঙ্গে থাকুন আজ তৈরি করবো তো জিলেপি তৈরির যে পারফেক্ট একটা রেসিপি অনেকেই স্ট্রাগল করি আমি নিজেও অনেক করেছি তো আজকে একটা পারফেক্ট রেসিপি আমি শেয়ার করব এবং আমার কাছে পারফেক্ট এই জন্য মনে হয়েছে যে আমি যখন করেছি আমার খুব একটা হাসাল করতে হয়নি সেই কারণে তো আমি এখানে তিন কাপের মতো পানি চিনি দিয়েছি এবং এক কাপ পানি দিলাম সিরাপ তৈরি করার জন্য আর এখানে দারুচিনি এলাম দিয়ে দিচ্ছি দু তিন টুকরা যাতে একটা স্মেল একটা ভালো আহ মানে সিরাপ এই মাপটা যদি ফলো করা যায় তাহলে আমি মনে করি খুব একটা ভালো জিলাপি সিরাপ আপনারা তৈরি করতে পারবেন কারণ এটা খুব ঝামেলা করতে হয় না যে কাপটা দিয়ে আপনারা মাপবেন সেই একটি কাপ দিয়ে তিনটি কাপের মতো চিনি এবং এক কাপ পানি দিয়ে সিরাপটা তৈরি করবেন আর এই যে বেশিক্ষণ লাগলো না সিরাপটা যখনই বসানোর পরে ভাবে বাবল চলে আসবে এটাকে টানাতে হবে না এটাকে মানে শুকানোর কোনো প্রয়োজন নেই যখনই বাবল চলে আসবে এরকম একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হবে তাহলে সিরাপটা স্বাভাবিক থাকবে এবং জমাট বাঁধবে না আর কি তো আমি এটাকে মানে এভাবে সিরাপ তৈরি করে নিয়েছি আর আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে দিতে পারেন তাতে সিরাপ জমাট বাঁধবে না বা ক্রিস্টালাইজ হয়ে যাবে না তো আমি নামিয়ে নিলাম সিরাপটা এরকম হবে দেখতে শুকিয়ে যাবে না আবার খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না এরকম যখনই বাবল চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে জন্মাসে কিন্তু আমাদের সবারই মিষ্টি জাতীয় কিছু একটা খেতে ইচ্ছে করে ইফতারির পর তো অনেকেই আমি দেখেছি ভিডিওগুলো আপলোড করছেন জিলাপি তৈরি করছেন এবং সেগুলো শেয়ার করছেন তো আমিও ভাবলাম আমার মেয়ের কিন্তু খুব মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছে ভাবলাম জিলাপিটা তৈরি করি আগের জিলাপি যখন তৈরি করেছিলাম আগে আগেও করেছি জিলাপি তৈরি কিন্তু এইবার কিন্তু খুব ঝামেলা মুক্ত একটা জিলাপি তৈরি করলাম আমার কাছে খুব বেশি ঝামেলার মনে হয়নি খুব সহজেই তৈরি করে ফেলেছি এবং ভাবলাম এটা আপনার সাথে শেয়ার করা দরকার তাহলে খুব পারফেক্ট একটা রেসিপি আর কি মনে হয়েছে আমার কাছে সেই জন্য তো আমি এখানে বেটার তৈরি করব। বেটারের জন্য নিয়ে নিচ্ছি আড়াই কাপ ময়দা ময়দা আমি এখানে আটা ইউজ করছি আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন প্লেন ফ্লেভার যেটা আর কি আর এখানে ইউজ করব তিন টেবিল চামচের মতো বেসন পাউডার তো বেসনের যে গুঁড়াটা আছে সেটা আপনারা তিন টেবিল চামচে ইউজ করবেন বেশি ইউজ করবেন না আমি এখানে তিন টেবিল চামচ একটা এটা দিয়ে মেপে মেপে ইউজ করছি আর এখানে দেব বেকিং সোডা বেকিং সোডাটা দেবো ওয়ান অ্যান্ড হাফ স্পুন তো এই তিনটি উপকরণ দিয়েই কিন্তু খুব সহজ সুন্দর বেটার তৈরি করা যায় আমি এখানে কোনো ফুড কালার বা কিছু ইউজ করছি না এমনিতেই কালার হয়ে যাবে আর ফুড কালার যতটা অ্যাভয়েড করা সম্ভব করা দরকার কালারটা অনেকেই কিন্তু সৌন্দর্যতার জন্য ব্যবহার করে এটা টেস্টের কোনো হের ফের হয় না তো আমি এখানে ওয়ান অ্যান্ড হাফ স্পুন দিয়ে দিলাম বেকিং সোডা এখন এটাকে পরিমাণ মতো পানি দিয়ে বেটারটা তৈরি করে নেব। তো এখন আমি পরিমাণ মতো পানি দেব খুব একটা বেশি পানি দেব না যাতে পাতলা হয়ে যায় বা খুব ঘন থেকে যায় একদম পরিমাণ মতো দিতে হবে আর বেটারটা যখন ভালো করে গুলে নেব আপনাদের দেখাবো কীরকম হয়েছে কনসিস্টেন্সিটা কীরকম থাকা উচিত তো আমি আস্তে আস্তে পানিটা দিচ্ছি যাতে খুব একটা বেশি না হয়ে যায় সেই কারণে এবং আমি অনেকে অনেকেই দেখেছি দই টক দই এরকম অনেক কিছু ইউজ করেন এই জিলাপিটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা তৈরি করে নেই ইনস্ট্যান্ট জিলাপি যেটাকে বলে আর সেরকম খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন খুব একটা বেশি সময় লাগে না বেটারটাকেও আপনাদের খুব একটা বেশি সময় রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে তো আমি এটাকে মেখে নিচ্ছি আর আমার আমি যে টেবিলটার উপর মা উপরে ক্যামেরাটা রেখেছি আমার টেবিলটা কিন্তু নাড়াচা নড়াচড়া করছে খুব একটা নড়াচড়া করে যার কারণে ভিডিওটা কাঁপা কাপা হয়ে যায় মাঝে মধ্যে তো আশা করি আপনারা কিছু মনে করবেন না আর তো আমার ব্যাটা গুলা হয়ে গেছে দেখতে ঠিক এরকমই হবে একদম রানি হবে না আবার খুব একটা বেশি ঠিক হয়ে যাবে না এরকম পর্যায়ে থা যখন আসবে আপনারা বুঝতেই পারবেন একটু আঠালো একটু পড়ে যাচ্ছে কিন্তু পড়ছে না এরকম আর কি তো এই অবস্থাতে বেটারটা তৈরি হয়ে গেছে আর মনে রাখতে হবে বেটারের মধ্যে যার তো কোনো লাম্পস বা কোনো কিছু না থাকে তো খুব ভালো করে হাত দিয়ে মেখে এটা আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য এই যে বেটারটা রেডি হয়ে গেছে এটাকে কাভার করে আমি পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দেবো আরও বেশি সময় থাকলে কোনো অসুবিধা নেই তো আমি পনেরো থেকে বিশ মিনিট পর আবার আসছি আসলাম বিশ মিনিট পর এবং দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফানেল দেখাচ্ছি এবং কিভাবে আমি এই ব্যাটারটাকে সেই মানে কেচাপের বোটলের মধ্যে ভরে তারপর এটা দিয়ে তৈরি করব আর কি তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এটা মানে কেকের যে পাইপিং ব্যাগগুলো আছে সেগুলো দিয়েও করতে পারেন তো মানে যেকোনো কিছু দিয়ে তো আমার কাছে এই এই বোটল বা কেচাপের বোটল অত বা আপনার ম্যানিজের যে বোটলটা আছে সেটা দিয়ে করলেও কিন্তু আরো সুন্দর হয় তো আমি এইটা দিয়েই করছি আর কেচাপের বোতলটাই কিন্তু বেস্ট মনে হয়েছে আমার কাছে এখন এই ব্যাটারটাকে আমি কেচাপের বটলটার মধ্যে নিয়ে নেব আর এই ফাঁকে বলে নেই যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইব এবং কমেন্ট আমার কাছে অনেক জরুরি এবং প্লিজ আপনারা আমাকে সাহায্য করবেন এটাই আশা করছি কেচাপের বোতলটার মধ্যে নিয়ে নিয়েছি বেটারটা এখন আমি এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপি তৈরি করে নেব যেহেতু কেচাপের বোটলের মুখটা একটু সরু থাকে সে কারণে জিলাপির পেঁচগুলো কিন্তু সরু হবে খুব একটা মোটা হবে না এটা আর যদি একটু মোটা সাইজের জিলাপি আপনারা পছন্দ করেন তাহলে কিন্তু মেয়নেজের বোটল ইউজ করতে পারেন মেয়ানাইজের বোটল খালি করে এটাকে খুব সুন্দর করে খুব সুন্দর একটা সাইজ আসে মেয়ানাইজের বোতলের বোটলটা দিয়ে করলে আমি দেখেছি তো এখন যখনই ব্রাউন হবে তখন উল্টে নিতে হবে এক সাইডে ব্রাউন হয়ে গেলে অন্য সাইডটা উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে পছন্দ মতো কালার যখন চলে আসবে তখন উঠে নেবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু সিরাপটার মধ্যে দিয়ে দিতে হবে আমি আগে কিছু করেছিলাম এবং সেটা এভাবে চিনির সিরাপের মধ্যে ডুবিয়ে রেখেছি সিরাপটা আমি অনেকক্ষণ আগে করেছিলাম যার কারণে একটু ঘন হয়ে যাচ্ছিলো তা সেই জন্য আমি অল্প পরিমা মানে অল্প আছে এটাকে আবার জালে বসিয়েছি তো দেওয়ার পর জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে আরেকটা মানে চামচ দিয়ে এটাকে একটু ডুবিয়ে দিতে হবে তাহলে সিরাপটা ভালো করে জিলাপির গায়ে ভিতরে প্রবেশ করবে তো এই যে আমি তুলেই তেল থেকে তুলেই কিন্তু জিলাপি জিলাপিগুলো সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি সহজ একটা রেসিপি মনে হয়েছে সহজ মানে খুব ঝামেলা পোহাতে হয়নি এই জন্য বলছি সহজ আগে অনেকবার করেছি কিন্তু খুব ঝামেলা করতে হয়েছে তো আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আবার মানে আরও কিছু করে দেখাচ্ছি আর যদি মনে হয় যে বেটারটা একটু ঘন হয়ে গেছে তাহলে খুবই অল্প পরিমাণে চায়ের চামচ দিয়ে অল্প অল্প করে একটু পানি আপনারা এখান এর মধ্যে ইউজ করতে পারেন তাতে বেটারটা একটু পাতলা হবে আর এটা তৈরি করতে সহজ হবে আর কি তো যাই হোক আরও কিছু করলাম আর পেস্টটা খুব দোকানের মতো ঠিক না হলেও মানে খাবার স্বাদের মধ্যে কোনো তারতম্য ছিল না খুবই টেস্টি হয়েছিল ক্রিস্পি ছিল জিলাপিগুলো তো আপনারা ট্রাই করবেন বাসায় এই জিলাপিটা তৈরি করতে খুব ঝামেলা হয় না যেই পরিমাপটা সাথে শেয়ার করেছি এই পরিমাপে আপনারা তৈরি করে দেখতে পারেন জিলাপিগুলো খুব সুন্দর পারফেক্টলি আসবে তৈরি হয়ে গেছে মজাদার জিলাপি রমজানের জিলাপি ছাড়া তো জিলাপি বা মিষ্টি এই জাতীয় জিনিসগুলো ইফতারের পর সবারই পছন্দ তো আপনারা যে পরিমাপটা আপনার সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ সেই পরিমাপে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর জিলিপি হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে বেটারটা বেঁচে গেছে অনেকখানি তো আমি এটা পরের দিনের জন্য রেখে দিয়েছি আর এইগুলো আমাদের আজকের ইফতারিতে ছিল আপনার সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ যে যেখানে আছেন সবাইকে অনেক ভালো রাখুন আমার জন্য বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম